নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে গ্যালিপ স্ট্রিট মার্কেটের গাছের কিছু লেটেস্ট কালেকশন দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, সবার ফার্স্টে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খ্রিসমাস ক্যাকটাস। এগুলোর দাম 100 টাকা করে, দেখতেই পাচ্ছ খুবই কম দামে গাছগুলো পাওয়া যাচ্ছে। মার্কেটে এর দাম 300 থেকে 400 টাকা। বিভিন্ন কালারের ছিল, তো তার মধ্যে তিনটেই দেখানো হলো। আর এখানে কিছু সাকুলেন্টও আছে, সাকুলেন্টগুলো 50 থেকে 60 টাকা করে বিক্রি করা হচ্ছে, যেগুলো নর্মাল টাইমে 100 টাকা দাম থাকে সেইগুলো এখন 50 থেকে 60 টাকা। অ্যাকচুয়ালি গরম পড়ছে, তো গরমে এই গাছ বাঁচানো একটু মুশকিল, তার জন্য গাছের দামগুলোও কমে যায়। দেখো এখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসও আছে, সাকুলেন্টও আছে, সবগুলোই মোটামুটি 50-60 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা। এখানে একটা অ্যাজেলিয়া আছে, ওটা খুব বড় অ্যাজেলিয়া, ওটার দাম 300 টাকা চাওয়া হয়েছে। তো গাছের চেহারা অনুযায়ী দামটা ঠিকই আছে। এখন তোমরা কিছু অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছ, এগুলো সিঙ্গেলগুলো 150 টাকা আর ডবলগুলো 200 থেকে 250 টাকা করে চাওয়া হচ্ছে। এরপর চলে আসি কাগজ ফুল, বা কেউ বেগুন ভুলি বলা হয় বা বেগুন ভুলিয়া, আমি ঠিক স্পেলিংটা জানি না, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এগুলো 200 থেকে 250 টাকা করে চাওয়া হয়েছে দাম। গাছগুলো খুবই ভালো চেহারা। এর সাথে কিছু গাঁদা ফুলও দেখতে পাচ্ছ, ওগুলো 100 টাকা করে। তার সাথে এখানে কিছু জবা গাছ, এইগুলো 150 থেকে 250 টাকা দাম আছে। আর কিছু অপরাজিতা, এগুলো 30 টাকা করে। গাছগুলো কত হেলদি দেখতেই পাচ্ছ। তো এখন কিছু বেল গাছ দেখানো হচ্ছে, এই গাছগুলো 30 থেকে 50 টাকা, আর টবে থাকলে 100 টাকার মতো চাইছে। এর সাথে কিছু বেগুন ভুলিয়া, এগুলো দেখতেই পাচ্ছ খুবই বড় সাইজের, এগুলো 300 টাকার মতো চাইছে, কারণ বড় টবে আছে গাছটা। পিছনে কিছু গোলাপ গাছও আছে, ওগুলোও 200 থেকে 300 টাকা চাইছে। এছাড়া কিছু এখানে জারভেরা আছে, এইগুলো 60 থেকে 100 টাকার মতো দাম। তো দেখতেই পাচ্ছ এখানে হিউজ কোয়ান্টিটি আছে, তোমরা এসে পছন্দ মতো গাছ নিয়ে যেতে পারো। এখানে কিছু রাবার প্ল্যান্ট দেখতে পাচ্ছ, যার দাম হচ্ছে 150 টাকা। কিছু পাম ট্রি আছে, আর এখানে পাতাবাহারটার নাম ঠিক মনে পড়ছে না, এই পাম ট্রিগুলো 150 টাকা চাইছে। এখন তোমরা কিছু লঙ্কা গাছ দেখতে পাচ্ছ, এইগুলো 60 টাকা করে চাওয়া হয়েছে, আর জবা গাছগুলো এখানে 100 টাকা করে দাম। অ্যাকচুয়ালি এক একটা জায়গায় এক একটা দাম আছে, তোমরা যেরকম বার্গেনিং করবে সেই মতোই পাবে। আর কিছু নয়নতারা, এগুলো 30 টাকা করে। তবে বলে রাখি সকালের দিকে গাছের দামগুলো একটু বেশিই থাকে, আর তোমরা যদি একটু বেলার দিকে যাও তখন কিন্তু গাছের দাম অনেকটা কমে যায়। এবার যে দাদার কাছে আসলাম, তার কাছে জবা গাছের হিউজ কালেকশন ছিল, এইগুলো 250 টাকা করে চাইছে, তবে দামটা আমার একটু বেশিই লাগলো। তোমরা দাম সম্পর্কে একটু কমেন্ট করো, তোমাদের পাড়াতে কত করে বিক্রি করে। আর কিছু অ্যাডেনিয়ামও আছে, এইগুলো 150 টাকা করে, কিছু কাঠ জবা বলা হয়, এটা অনেক দাম ছিল, 600-700 টাকার মতো চেয়েছিল। এখন যে দাদার কাছে আসলাম কিছু ফল গাছের কালেকশন দেখাতে, তো এখানে সব ফল গাছ মিক্সড করে রাখা আছে, তাই ওইভাবে আলাদা করে বলা সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে জামরুল, আম, লিচু, স্ট্রবেরি, এই জামরুলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে সব গাছই আছে। তোমাদের যে কোনো ফলের গাছ চাই তোমরা হাটে চলে আসবে, তোমরা পেয়ে যাবে, ছোট থেকে বড় যা চাই সব পেয়ে যাবে। আর গাছের দামগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, মার্কেটের থেকে অবভিয়াসলি কম হবে হাটে।
তো এর সাথে এখানে পদ্মও পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে জারের মধ্যে পদ্মও করতে পারো, যারা পদ্ম করার শখ আছে, জল নেই কিন্তু তোমরা গামলাতে করতে পারবে খুব সুন্দরভাবে। এখন যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ তার দাম হচ্ছে 100 টাকা। এখানে কিছু স্নেক প্ল্যান্ট আছে, সেইগুলো 60 টাকা করে চাইছে। আর কিছু পাতাবাহার গাছ আছে, সবই ওই 50 থেকে 100-150-এর মধ্যেই আছে। ঠিক আছে, একসাথে তো আলাদা আলাদা করে গাছের দাম বলা সম্ভব নয়। তো যাই হোক, এখানে কিছু ফলের গাছও দেখতে পাচ্ছি, লেবু, সেগুলো হচ্ছে 150 করে চাইছে। কিছু আছে পাতি লেবু আছে, কমলা লেবু আছে, এটা আমলকি গাছ, আমলকি গাছটা 200 টাকা চাইছে। কিছু লঙ্কা গাছ আছে দেখতে পাচ্ছ, গাছগুলো বড় বড়, এগুলো 100 টাকা করে চাইছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এবার এখানেই শেষ করবো, নাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে। তো পরের ভিডিওতে আবার নতুন কিছু গাছের কালেকশন নিয়ে হাজির হব। টাটা, ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।